সাপ্তাহিক লকডাউনে বাঁকুড়া শহরের পাশাপাশি জেলার জঙ্গলমহলে অন্যান্য দিনের চিরচেনা ছবি উধাও। প্রতিটি অংশে দোকানপাট বন্ধ, রাস্তায় লোকজনের দেখা নেই। খাতড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নিজে রাস্তায় নেমেছেন। লকডাউনে বিক্ষিপ্তভাবে রাস্তায় নামা মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন তিনি। সদুত্তর দিতে না পারলে সোজা বাড়ির পথে ফিরতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। জঙ্গলমহলে সদর শহর খাতড়ার ছবিটাও এক। অন্যান্য দিন শহরের পাম্মোড়ে যেখানে সর্বক্ষণ তিল ধারণের জায়গা থাকে না, এদিন সেখানে পুরো এলাকা খাঁ খাঁ করছে। সব মিলিয়ে জেলার অন্যান্য অংশের সঙ্গে খাতড়া সহ জঙ্গলমহলে অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে, তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।